আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের দাঁতের ডেন্টাল চেক আপ করাতে পারবেন। অর্থাৎ যদি মুখের ভিতরে কোনো ত্রুটিপূর্ণ দাঁত থাকে তা নির্ণয় করে ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারবেন। তো ভিউয়ার্স, আসুন আমরা জেনে নিই কীভাবে আপনি আপনার নিজের ডেন্টাল চেক আপ করবেন। ভিউয়ার্স, মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর ডেন্টাল চেক আপ করাতে, দাঁতে স্কেলিং করাতে। কারণ হলো, যদি ছ মাসের ভিতরে যদি কোনো দাঁতে কোনো ত্রুটিপূর্ণ দাঁত থেকে থাকে তা যদি ট্রিটমেন্ট করা হয় প্রাথমিক অবস্থায়, তাহলে ট্রিটমেন্ট খরচ এবং সময় দুইটাই অনেকটাই বেঁচে যায়। তো তার জন্যই মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর ডেন্টিস্ট কর্তৃক দাঁত পরীক্ষা করাতে। তো ভিউয়ার্স, নিজেরাই আপনি ঘরে বসে ভিডিও দেখার মাধ্যমে সেটি করতে পারবেন। তো ভিউয়ার্স, দাঁতের সবথেকে প্রাথমিক অবস্থায় যে রোগটি হয়ে থাকে তা হলো ডেন্টাল ক্যারিজ, অর্থাৎ দাঁতে পোকা লাগার সমস্যা, যেটা আমরা বাংলাতে বলে থাকি। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে তিন থেকে চারটি দাঁতে এখানে ডেন্টাল ক্যারিজ রয়েছে। এখানে এই দাঁতটি দিয়ে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে, এই দাঁতটি হয়েছে এবং এই দাঁতটি, আর এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটা খুবই সামান্য, তবে এটিও ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। প্রথমে আপনি হাঁ করুন, হাঁ করে আপনার নিচের দাঁতগুলো দেখার চেষ্টা করুন। যদি কোনো দাঁতের উপরে এ ধরনের কোনো কালো আবরণ দেখতে পান বা ফেটে গেছে এমন কিছু দেখতে পান, তাহলে মনে করুন যে আপনার সে দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। এগুলো সাধারণত স্পট নয়, এগুলো দাঁতের ডেন্টাল ক্যারিজ। এগুলো দাঁত ধীরে ধীরে ক্ষয় করে দেয় এবং দিনে দিনে এই ডেন্টাল ক্যারিজ দাঁতের গভীরে যেতে থাকে। প্রাথমিক অবস্থায় সামান্য থাকলেও এটি যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে ধীরে ধীরে সেটি বাড়তে থাকে এবং দাঁতের বিভিন্ন অংশে সেটি ছড়িয়ে পড়ে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তবে এই ধরনের সমস্যার প্রাথমিক অবস্থায় কোনো রকম ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, কোনো অনুভূতি থাকে না, তাই অনেকেরই ডেন্টাল ক্যারিজ রয়েছে কিন্তু দাঁতে ব্যথা হয় না। ব্যথা তখনই হয় যখন ডেন্টাল ক্যারিজটি দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্প পর্যন্ত চলে যায়, তখনই দাঁতে ব্যথা হয়, যন্ত্রণা হয়, দাঁতের গোড়া ফুলে ওঠে, তখন হয় দাঁতটি ফেলে দিতে হয়, তা না হলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হয়। তো ভিউয়ার্স, এটি হচ্ছে ডেন্টাল ক্যারিজের ছবি। এমন যদি আপনাদের দাঁতে থেকে থাকে তাহলে মনে করবেন সে দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত, দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ছিদ্র হয়ে গেছে এবং এই দাঁতটিও কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। দাঁতের উপরে দেখতে পাচ্ছেন যে মধ্যবর্তী স্থানে কিছুটা কালো কালো দেখা যাচ্ছে, এটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ। এটি সাধারণত আমাদের ভিতর শতকরা 80 জন মানুষের দেখা যায় ডেন্টাল ক্যারিজ রয়েছে, কিন্তু তারা অসচেতনতার কারণেই কিন্তু দাঁতের সমস্যায় ভুগে থাকেন। এই ডেন্টাল ক্যারিজে যদি প্রাথমিক অবস্থায় আপনার চিকিৎসা করিয়ে নেন তাহলে হয়তো সর্বোচ্চ হলে 500 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু আপনারা এই এমন ডেন্টাল ক্যারিজের চিকিৎসা ফিলিং করার মাধ্যমে করাতে পারবেন। আর যদি চিকিৎসা না করে এভাবে রেখে দেওয়া হয় তাহলে দিনকে দিন এটি দাঁতের ভিতরে যেতে থাকবে এবং যখনই পাল্পে যেয়ে টাচ করবে তখন আপনার যন্ত্রণা হবে, ব্যথা হবে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি ক্যারিজে যুক্ত দাঁত, এটি ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগার সমস্যা ন্যাচারাল দেখছেন। তো ভিউয়ার্স, এমন সমস্যাজনিত যে দাঁতগুলো আপনাদের যদি থেকে থাকে তাহলে মনে করবেন সে দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। আর এই ক্যারিজে আক্রান্ত হওয়ার পরে আপনাকে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হবে। যদি ক্যারিজে আক্রান্ত হয়ে দাঁতে ব্যথা না হয় তাহলে আপনি ফিলিং করাতে পারবেন, তার জন্য হয়তো আপনার 500 থেকে 1000 টাকার মধ্যেই আপনি খুব ভালো মানের ট্রিটমেন্ট পেয়ে যাবেন। আর ট্রিটমেন্ট করিয়ে নিলে দাঁতের প্রাথমিক অবস্থায় যদি এই ক্যারিজটি আপনি পরিষ্কার করে ফিলিং করায় নেন তাহলে কিন্তু দাঁতটি আর কখনও কোনো দিনও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, দাঁতে ভবিষ্যতে ব্যথা হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। তো এটি হচ্ছে দাঁতের প্রাথমিক অবস্থার রোগ, যেটিকে আমরা ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগার সমস্যা বলে থাকি। তো এই পোকা লাগার সমস্যা বা ডেন্টাল ক্যারিজে একমাত্র ফিলিং করার মাধ্যমেই ট্রিটমেন্ট করা হয়। তো প্রাথমিক অবস্থায় যদি আপনার এই ধরনের ডেন্টাল ক্যারিজ ধরা পড়ে তাহলে ফিলিং করে নেবেন, খরচটাও খুব কম হবে এবং সময়টাও আপনার বেঁচে যাবে। ভিউয়ার্স, এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটি বেশ ক্যাভিটি হয়ে গেছে, দাঁতের উপরিভাগে একটা গর্ত দেখা যাচ্ছে। দাঁতে গর্ত হলেই যে সেটিতে ক্যাপ করতে হবে ব্যাপারটি এমন নয়, কিছু কিছু ক্ষেত্রে দাঁতে ক্যাপ করার প্রয়োজন হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এখানে যতটুকু অংশ গর্ত হয়েছে ততটুকু অংশ ঠিক এমন পজিশনে রয়েছে এই দাঁতটি, অর্থাৎ দাঁতের ভিতরে যে তিনটি স্তর থাকে, প্রথমটাই এনামেল, তারপরে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প। তো যদি এই ডেন্টাল ক্যারিজটি, এখানে যে গর্তটা দেখতে পাচ্ছেন, এই গর্তটা হচ্ছে এখানে এই দাঁতটিতে এই গর্তটি বোঝানো হয়েছে,
তো এই গর্তটি যদি দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত চলে আসতো তাহলে কিন্তু আর সেখানে ফিলিং করা যেত না। এই দাঁত রাখতে গেলে হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হতো আর নয়তো এটি ফেলে দিতে হতো। তো ভিউয়ার্স, যেহেতু সামান্য গর্ত হয়েছে আর এই সামান্য গর্ত হওয়ার কারণে এই গর্তটা ডেন্টিনের মধ্যে রয়েছে, আর ডেন্টিনের মধ্যে যখন রয়েছে তখন এ ধরনের দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারবেন খুবই সীমিত খরচে। 500 থেকে 1,000 টাকার মধ্যে আপনি আপনার দাঁতটি সারা জীবনের জন্য কিন্তু ভালো করে নিতে পারেন। যখন ফিলিং করা হবে তখন আর এ দাঁতে আর কোনো সমস্যা হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। আর যদি দেরি করা হয় ডেন্টাল ক্যারিজ নিয়ে তাহলে এটা ধীরে ধীরে কিন্তু দাঁতের গভীরে যেতে থাকে এবং যখন এই পাল্পের মধ্যে চলে আসে তখন আর কোনো ওষুধ খেলে হয়তো ব্যথা কমে কিন্তু দাঁতের সমস্যা ঠিক হয়ে যায় না। যখনই পাল্পে এসে যায় তখন যন্ত্রণা হয়, গোড়া ফুলে ওঠে, আর তখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয় দাঁতটা যদি আপনি রাখতে চান। তো ভিউয়ার্স, এই হলো ডেন্টাল চেক আপের উপকারিতা। আপনি যদি ডেন্টাল চেক আপ করে ক্যারিস শনাক্ত করতে পারেন তাহলে যত দ্রুত সম্ভব আপনি ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতটি ফিলিং করায় নেবেন। এছাড়া অনেকের দেখা যায় দাঁত থেকে দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণ হতে দেখা যায়, যেটিকে আমরা জিঞ্জিভাইটিস রোগ বলে থাকি। ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্তক্ষরণ হয়, চোষণ দিলে মাড়ি থেকে রক্তক্ষরণ হয়। তো এ ধরনের সমস্যাকে আমরা জিঞ্জিভাইটিস বা মাড়ির প্রদাহ বলে থাকি। তো যারা এ ধরনের সমস্যায় ভুগতেছেন, জিঞ্জিভাইটিসে ভুগতেছেন, তাদের জন্য আপনারা দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনারা যদি দাঁতগুলো স্কেলিং করায় নেন, দাঁতগুলো ওয়াশ করিয়ে নেন, ওয়াশ করিয়ে নিয়ে হয়তো দাঁতের অবস্থা অনুযায়ী 5 দিন বা 7 দিন বা 10 দিনের মতো আপনাকে ওষুধ খেতে হতে পারে এই ব্লিডিংটা বন্ধ করার জন্য। যখন আপনি দাঁতের ডাক্তারের কাছে গিয়ে স্কেলিং করে ওষুধ খাওয়া শুরু করবেন তখন কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কারো কারো দাঁত শিরশিরে একটা সমস্যা থাকে, ঠান্ডা পানি খেতে পারেন না, মুখে নিতে পারেন না। ঠান্ডা পানি পান করার সময় কিছু কিছু নির্দিষ্ট দাঁতে ঠিস মেরে ধরে বা সেন্সিভিটি তৈরি হয়। এ ধরনের সমস্যায়ও আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন। এ ধরনের সমস্যা সাধারণত দাঁতের ডেন্টিন অংশ বেরিয়ে গেলে এমনটি হয়। অর্থাৎ এখানে যে দাঁতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 3টি দাঁত, এখান থেকে গাম রিসেশন হওয়ার কারণে এ ধরনের সমস্যা হয়। অর্থাৎ দাঁতের মাড়ি, দাঁতের যে মাড়িটা দেখতে পাচ্ছেন, এই মাড়ি দাঁতের নির্দিষ্ট জায়গা থেকে সরে যাওয়ার কারণে কিন্তু দাঁতের ডেন্টিন অংশটি বেরিয়ে গেছে, আর তার জন্য যখন ঠান্ডা পানি মুখে নেওয়া হয় তখন সেন্সিভিটি তৈরি হয়। তো এ ধরনের সমস্যা তখনই হয় যখন মাড়ি থেকে গাম সরে যায় বা দাঁতের সংযোগস্থল থেকে গাম যখন সরে যায় তখনই ডেন্টিন বেরিয়ে যায় আর তার জন্য দাঁত শিরশিরের একটা সমস্যা তৈরি হয়। এখানেও দেখতে পাচ্ছেন যে মাড়িটা যেখানে থাকার কথা ছিল সেখানে নাই, না থাকার কারণেই কিন্তু এই ধরনের শিরশির করার সমস্যাটি হয়ে থাকে। তো এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি যদি প্রাথমিক অবস্থায় দাঁতে ফিলিং করে নেন, অর্থাৎ যতটুকু অংশ ডেন্টিন বেরিয়ে গেছে ততটুকু অংশ যদি ফিলিং দ্বারা আপনি পূরণ করে নেন, বা ক্ষয় হয়ে গেছে যতটুকু অংশ তা যদি আপনি ফিলিং করে পূরণ করে নেন, তাহলে তখন থেকেই আপনার সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর এই সমস্যার জন্য আপনার কোনো ওষুধও খেতে হবে না, বাস একবার আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে, তাতেই আপনি সেই শিরশির বা সেন্সিভিটির সমস্যা থেকে মুক্তি পাবেন। এই ধরনের চিকিৎসার জন্য আপনি 500 থেকে 1,000 টাকার মধ্যে আপনি যখন ফিলিং করায় নেবেন তখন এ ধরনের সমস্যা কিন্তু আপনার পরিপূর্ণ ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স, ডেন্টাল চেক আপের জন্য দেখুন যে আপনার দাঁতে উপরিভাগে বা নিচের দিকে যদি এ ধরনের দাঁতের উপরে কালো স্পট দেখতে পান তাহলে অবশ্যই নিকটস্থ ডেন্টিস্টের কাছে গিয়ে আপনারা ট্রিটমেন্ট হয়ে নেবেন, তাহলে ভবিষ্যতে সে দাঁতগুলো ভালো থাকবে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।